দেশের 22তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন সাবেক দুদক কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি পদে আর কোনো ব্যক্তির মনোনয়নপত্র জমা না পড়ায় মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নতুন রাষ্ট্রপতি সংবিধানের আলোকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। আরিফিন শাকিলের প্রতিবেদন। সোমবার দুপুরে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু করেন নির্বাচনী কর্তা ও সিসি কাজী হাবিবুল আউয়াল। রাষ্ট্রপতি পদে মাত্র একজন ব্যক্তির মনোনয়নপত্র দাখিল করায় স্বল্প সময়ের মধ্যে শেষ হয় মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ। পরে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ শাহাবুদ্দিনের মনোনয়নপত্র বৈধ বলে জানায় নির্বাচনী কর্তা। একাধিক প্রার্থী না থাকায় রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনকে বিজয় বলে ঘোষণা করা হয়। মাত্র একজনের মনোনয়নপত্র বৈধ থাকায় জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন পিতা মরহুম শরফুদ্দিন আনসারিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আজকেই প্রজ্ঞাপন আমরা পাঠিয়ে দেব। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় নির্বাচন কমিশনে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের নেতারা। রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনকে বিজয়ী ঘোষণা করার পর ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রপতির নামে কোনো ইসউদ্দিনকে মনোনয়ন দেয়নি। এমন কোনো রাষ্ট্রপতি আমরা করিনি যার নাম ইয়াজউদ্দিন, কার্যক্রমে ইয়াসউদ্দিন। রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী যে ভূমিকা রাখার কথা সেটা রাখলেই আমরা খুশি। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির সমালোচনা জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যারা গণতন্ত্র সংবিধান বিশ্বাস করে না তাদের মুখে সমালোচনা মানায় না। গণতন্ত্র আর সংবিধানে যদি আগ্রহ না থাকে তাহলে রাষ্ট্রপতি কে হলো না হলো এ নিয়ে তাদের আগ্রহ না থাকারই কথা। কাজে এ নিয়ে আমরা অবাক হচ্ছি। পরিষ্কার বলতে চাই, আমরা একটা কম্পিটিটিভ ইলেকশন চাই, একটা প্রতিযোগিতামূলক ইলেকশন চাই। বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদের মেয়াদ শেষ হবে 23 এপ্রিল। এরপরই দায়িত্ব নেবেন সাবেক জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহাবুদ্দিন। দেশে সংসদীয় গণতন্ত্র চালু হওয়ার পর 1991 সালে একবারই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পান সংসদ সদস্যরা। পরবর্তী সময়ে ক্ষমতাসীন দল মনোনীত প্রার্থীরাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে আসছে, যার ধারাবাহিকতায় এবার দেশের 22তম রাষ্ট্রপতি হলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।